রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ব্যাংককে স্ক্যাপ কমিশনের আশিতম সেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান এ সময় ইউক্রেন রাশিয়া ও ফিলিস্তিন ইসরায়েল ইরানের সংঘাত বন্ধে চান বিশ্ব নেতাদের পদক্ষেপ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠিত ইউএনএসকেপ কমিশনের অধিবেশন থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে এর আশিতম সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আসিয়ানের ভূমিকা চান তিনি মিয়ানমারের সংঘাত শুরুর পর সেখান থেকে বাংলাদেশে পালিয়ে আসেন রোহিঙ্গারা মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে সারা বিশ্বে এটি মানবিকতার অনন্য উদাহরণ তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন দেরি হচ্ছে তাদের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে এজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে মিয়ানমারে আসিয়ানকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে দ্য অরিজিন অফ দ্য ক্রাইসিস ইন মিয়ানমার সলিউশন উইথ পরে ইউক্রেন রাশিয়া ফিলিস্তিন ইসরাইল ইরানে সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতিও আহ্বান জানান শেখ হাসিনা বলেন যুদ্ধ কোনো সংকটের সমাধান আনতে পারে না গণহত্যা চলছে ফিলিস্তিনে নারী ও শিশুরা সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে এটা বন্ধ করতে হবে গণহত্যা কতটা ভয়াবহ উনিশশো সালে আমরা দেখেছি বিশ্বের যেখানেই থাকি না কেন ফিলিস্তিন সহ যেসব জায়গায় হত্যা অবিচার চলছে পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ভূমিকার কথা সামনে এনে প্রধানমন্ত্রী বলেন দুই হাজার আটের নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসে তার দল তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে থাকায় দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ